হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাক বোর্ড স্টাডি। তো বেঙ্গল পুলিশের চাকরির যে আগামী দিনের যে বিজ্ঞপ্তি, সে সম্পর্কে একটি আপডেট রয়েছে, চলো দেখে নিই কী রয়েছে। তো কর্মসংস্থান পত্রিকায় দিয়েছে, তো দেখো এখানে একজন প্রশ্ন করেছিল যে জিজ্ঞাসায় পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং বয়স কবে থেকে গণনা করা হবে। তো অনেকের বয়সটা চলে যাচ্ছে, তার কারণ 20 সালটা তো এভাবেই কাটলো করোনার মধ্যে দিয়ে, সেজন্য বয়স নিয়ে অনেকে চাপে রয়েছে। এখানে উত্তর কী দিয়েছে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এই বছরেই বাড়াবে। তো বিজ্ঞপ্তি দেখো এই বছরেই বাড়াবে লেখেছে। তো এই বছরে বলতে আর নভেম্বর ডিসেম্বর দুটো মাস, হয়তো ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে। তো এই বছর না বেরোলেও জানুয়ারিতে বেরোচ্ছেই। তো বুঝতে পারছো তোমরা এই বছরের বিজ্ঞপ্তি। আর মাধ্যমিক পাস ছেলেমেয়েরা তোমরা ইতিমধ্যে সকলেই জানো বয়সটা কী হিসেবে ধরবে। দেখো বলছে এরা 1/1/20 হিসাবে ধরবে, 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, বুঝে গেল। এরপর অনেকে আবগারির মাঠ কবে জিজ্ঞেস করছিলো, তো দেখো এখানে জিজ্ঞেস করেছে একজন আবগারি দপ্তরের কনস্টেবল পদের শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে থেকে শুরু হবে। তো দেখো এখানে উত্তর কী দিয়েছে, কবে থেকে শুরু হবে এখনও কোনো তারিখ ঠিক হয়নি। তো অনেকে 17 তারিখ বলছে নভেম্বরে, দেখা যাক কালকের দিন আসলে বলা যাবে, কারণ বৃহস্পতিবারে নোটিফিকেশান দেয়। তো এখনও তারিখ ঠিক হয়নি, এখানে বলছে কর্মসংস্থানে আবগারি, তবে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমে প্রবল সম্ভাবনা রয়েছে হওয়ার। আর লোকাল ট্রেন তো চালু হওয়ার কথা চলছে, দেখা যাক কী হয়। তো ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।